আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয় ভালো আছো। আমি তোমাদের চতুর্থতম লেকচার আজ আমার টপোলজির। আমরা গত তিনটি পাঠে তোমাদের কিছু বেসিক বিষয়, কিছু থিওরি এবং কিছু সমস্যা সমাধান করেছি। আজ আমরা চলো সরাসরি আমরা আমাদের মূল পাঠে চলে যাই। আমরা শুরু করি আমাদের মূল পাঠ। আমাদের টপোলজির চ্যাপ্টার টু আজ, এবং এই টপোলজিতে আমাদের চ্যাপ্টার টু এ কিন্তু মূলত অনেক গুরুত্বপূর্ণ সংজ্ঞা থাকবে, এবং এই সংজ্ঞার উপর ভিত্তি করে কিন্তু আমাদের পরবর্তী অধ্যায়ের অঙ্কগুলোও করতে হবে। এই জন্য এই একটু আমরা যে সংজ্ঞাগুলো আমাদের না হলেই নয়, এরকম বেশ কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা কিন্তু আজ আমরা শিখব। আমাদের টপোলজিক্যাল স্পেসের টপো জগৎ মূলত আমাদের এই অধ্যায়টা। এখন এখানে যে টপোলজি এবং টপো জগৎ বা টপোলজিক্যাল স্পেসেস বলতে আমরা কি বুঝি, একটি অশূন্য সেট এক্স এর কতগুলো উপসেটের সংগ্রহ টি কে একটি টপোলজি বলা হয় যদি এটি নিম্নের শর্তসমূহ সিদ্ধ করে। বলা হচ্ছে যে একটি সেট, যে সেটটি হলো অশূন্য মানে কোনো উপাদান থাকবে, এবং সেই সেট এক্স এর কতগুলো উপসেটের যে সংগ্রহ তাকে যদি আমরা টি বলি, তাহলে একটি টপোলজি বলা হবে যদি সেটি এই নিচের তিনটি শর্তই পূরণ করে। সেই শর্ত তিনটি কি দেখো, এখানে সেই তিনটি শর্ত হলো টি মানে যে উপসেটটি হলো টি, সেই টি সংগ্রহটি ফাঁকা সেট মানে ফাই এবং এক্স কে ধারণ করে। অর্থাৎ আমরা যে উপসেটটি নিব টি, সেটার মধ্যে মূলত ফাঁকা সেট থাকতে হবে, এবং সম্পূর্ণ যে সেট থেকে উপসেটটি তৈরি হয়েছে ওই সেটটিও ওই টির মধ্যে থাকতে হবে। তাহলে দেখো, এক নম্বর শর্ত হলো যে মূল সেট যেটা সেটাও ওই সেটের মধ্যে থাকতে হবে এবং একটি ফাঁকা সেট থাকতে হবে। দুই নম্বর হলো টি এর অন্তর্গত যে কোনো সংখ্যক সেটের সংযোগও টি এর অন্তর্গত হতে হবে। অর্থাৎ আমরা যে টি সেটটি নিলাম সেই টি সেটের মধ্যে যে কোনো সংখ্যক সেটের যদি সংযোগ বা ইউনিয়ন করা হয় সেটাও যেন টির মধ্যে থাকে। একইভাবে টি এর অন্তর্গত যে কোনো সসীম সংখ্যক সেটের সেটও টি এর মধ্যে থাকতে হবে। তাই যদি হয় তখন আমরা বলবো টপোলজি টি সহযোগে এক্স সেটটিকে একটি টপো জগৎ বলা হবে এবং একে এক্স টি দ্বারা প্রকাশ করা হবে। তাহলে আমাদের একটা টপোলজি আর সেটা টপো জগৎ বলা হবে যদি তারা এই তিনটি শর্তই পূরণ করে। যদি কোনো একটি শর্ত পূরণ না করে সেই ক্ষেত্রে কিন্তু একে আমরা টপো জগৎ বলতে পারবো না। তাহলে দেখো, সেই আমরা এখানে একটা উদাহরণ দিয়েছি যে তিনটি শর্ত, প্রথম শর্ত ছিল যে আমরা একটু অঙ্কটাই দেখি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। দেখো এখানে মনে করি এক্স হলো মূল সেট যেটাকে উপাদান হলো দেখো এক্স ওয়াই এবং জেড, আর একইভাবে দেখো টি হলো আমরা বলছি যেটা হলো উপসেট এবং সেটি হলো ফাঁকা সেট, এক্স এক্স উপাদান এক্স সেট আবার এক্স ওয়াই নিয়ে যে সেট। তাহলে এই টি যে আমরা উপসেটটি নিলাম এটি মূলত দেখো এক্স সেট থেকেই তৈরি করা হয়েছে। তাহলে এই যে এক্স সেট হলো এক্স ওয়াই জেড উপাদান আছে, আর টি সেটের মধ্যে যে উপসেটগুলো দেখো প্রত্যেকটি ওই টি এক্স সেটের উপাদান কিন্তু আছে। একটা ফাঁকা সেট, তারপরে দেখো তোমার পুরো সেট, তারপরে আবার একটি উপাদান, তারপরে আবার দুইটি উপাদান। এই যদি হয় তাহলে আমরা তখন একে বলছি দেখো টপোলজি, টি একটি টপোলজি এবং এক্স টি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এটাকে আমরা বলছি টপো জগৎ। কেন এটা বলছি দেখো, আমরা যদি ওই তিনটি শর্ত মিলিয়ে দেখি দেখো,
আমাদের প্রথম শর্ত কি ছিল, টি সংগ্রহটি মানে টি যেটা আমরা লিখলাম সেই টিটির মধ্যে অবশ্যই ফাঁকা সেট থাকতে হবে। এক নম্বরে দেখো আমাদের যেটা টি নিয়েছি তার মধ্যে কিন্তু ফাঁকা সেট আছে, আর কি থাকতে হবে ওই মূল যে সেট এক্স সেটাও যেন থাকে। দেখো এখানে আমাদের এই মূল এক্স সেটটাও কিন্তু এর মধ্যে আছে। আচ্ছা আরেকটা ছিল, এটা আমাদের এক নম্বর শর্ত পূরণ হলো। দুই নম্বর শর্ত দেখো এখানে বলা হয়েছে যে টি এর অন্তর্গত যে কোনো সংখ্যক সেটের সংযোগ, তাহলে দেখো আমি যদি টি সেটের মধ্যে যে কোনো সেটের যদি ইউনিয়ন করি বা সংযোগ করি তাহলে কিন্তু এই এক্স ওয়াই জেড এদের মধ্যে মানে অর্থাৎ এই যে সেটগুলো আমরা পেয়েছি কোনো না কোনো একটি কিন্তু হবে। ধরে নাও আমরা এক্স আর ওয়াই এই দুটো উপসেটে সংযোগ করলাম, তাহলে আমরা পাবো কিন্তু দেখো এক্স আর ওয়াই, এবং সেটি দেখো এর মধ্যেই আছে, এই যে এক্স ওয়াই আছে। অথবা আমরা যদি এই এই তিনটিকে যদি একত্রে যোগ করি, এই যে এক্স ওয়াই এগুলো যদি যোগ করি তাহলে কিন্তু আমরা পাবো এক্স ওয়াই জেড, এবং সেটাও কিন্তু দেখো এর মধ্যে আছে মূলত, এই যে এক্স সেটটার মধ্যেই কিন্তু এক্স ওয়াই জেড আছে। তার মানে আমরা এখান থেকে যাই করি না কেন, ইউনিয়ন যাই করি সেটা অবশ্যই দেখো এই সেটের মধ্যেই উপস্থিত আছে। একইভাবে আমাদের যদি ইন্টারসেকশন করা হয়, সেই ইন্টারসেকশন বলতে এক্স এবং ওয়াই এর মধ্যে ইন্টারসেকশন কিন্তু কোনো সেট নাই মানে ফাঁকা সেট, সেটিও কিন্তু দেখো এই টি সেটের মধ্যে আছে। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছো যে আমাদের একটি সেট কখন এটাকে টোপোলজি বলা হবে, কখন এটাকে টোপোলজি বলা হবে না। টোপোলজি বলা হওয়ার জন্য আমাকে প্রথম শর্ত যেটা সেটা হলো ফাঁকা সেট থাকতে হবে, এবং ওই মূল সেটটা ওই উপসেটের মধ্যে থাকতে হবে, সাথে সাথে ইউনিয়নটা ওই মূল ওই টি সেটের মধ্যে থাকতে হবে, এবং টি সেটের যে উপাদানগুলো আছে তাদের ইন্টারসেকশনও কিন্তু ওর মধ্যে থাকতে হবে, এবং এখানে কিন্তু তাই আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি টি হলো এক্স এর একটি টোপোলজি এবং এক্স টি হলো টোপো জগৎ। এটা আমাদের খুবই একটা গুরুত্বপূর্ণ সংজ্ঞা বা সূত্র যাই বলো তোমরা, এবং এটা দেখো প্রত্যেক বছরে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় কিন্তু আসে। তাহলে আমাদের পরবর্তী স্লাইডে আমরা যাই, পরবর্তী স্লাইডে দেখো টোপো জগতে খোলা এবং বদ্ধ সেট বলতে আমরা কি বুঝি। এখন টোপো জগতে খোলা এবং বদ্ধ সেট, আমরা কিন্তু খোলা এবং বদ্ধ সেট এর আগেও কিন্তু আমরা আলোচনা করেছি, কিন্তু সেখানে কিন্তু দেখো এখানে বলা হচ্ছে টোপো জগতে অর্থাৎ ওই যে এক্স ডি এর মধ্যে আমরা কখন বলবো খোলা, কখন বলবো বদ্ধ, বা কখন বলবো ওপেন, কখন বলবো ক্লোজড সেট। তাহলে দেখো খোলা সেটের ক্ষেত্রে বলা হচ্ছে কোনো টোপো জগৎ এক্স টি এর জন্য টি এর প্রত্যেক সদস্যকে একটি টি খোলা সেট বা সংক্ষেপে খোলা সেট বলা হয়। কেন, দেখো এক্স ইকুয়াল টু এক্স ওয়াই জেড এবং টি ইকুয়াল টু ফাই এক্স এক্স ওয়াই, যে একটু আগে যেটা লিখেছি এই যদি হয় তাহলে দেখো এক্স টি টোপো জগতে এক্স ওয়াই একটি টি খোলা সেট। অর্থাৎ এই যে আমরা টোপো জগৎ একটু আগে লিখলাম এক্স টি, এবং সেখানে এক্স ছিল এটা টি ছিল এটা, এবং এখানে এটা কেন খোলা সেট, দেখো বলা হচ্ছে কোনো টোপো জগৎ এক্স টি এর জন্য টি এর প্রত্যেক সদস্যকে টি খোলা সেট বলা হয়। অর্থাৎ এখানের মধ্যে যাই থাকবে না কেন সেটা একটা খোলা সেট। তাহলে এখানে দেখো এক্স ওয়াই এর মধ্যে আছে তাহলে এটি একটি খোলা সেট। এবার আমরা আসবো হলো বদ্ধ সেট। বদ্ধ সেট হলো দেখো এই সেটকে বদ্ধ বলা হবে যদি কেবল যদি এক্স এবং তার পরিপূরক মানে যে পূরক সেট সেটি যদি খোলা হয়, অর্থাৎ এই টি সেটটা এবং তার যে পূরক সেট যেটা সেটাও যদি ওর মধ্যে থাকে বা খোলা সেট হয়। দেখো এখানে এক্স একটি সেট, টি একটি সেট, এবং এখান থেকে আমরা বললাম এক্স ইকুয়াল টু এক্স জেড, এবং টোপো জগৎ হলো এক্স টি এর একটি বদ্ধ সেট। কেননা দেখো এ যে সেটটা উপসেট আমরা নিয়েছি এক্স জেড, এবং এর যে কমপ্লিমেন্ট যদি করি বা আমরা পূরক সেট বলি বা কমপ্লিমেন্ট বলি তাহলে দেখো এক্স থেকে এ বাদ দিতে হবে, এক্স মানে হলো এক্স ওয়াই জেড, তার থেকে আমি যদি এ বাদ দিয়ে দিই তাহলে এক্স এবং জেড উপাদান বাদ দিয়ে আমার কি থাকে, শুধুমাত্র এই দেখো ওয়াই উপাদান থাকে, এবং এই ওয়াইটাও কিন্তু ওই টি এর মধ্যে কিন্তু রয়ে গেছে। সেই জন্য আমরা বলছি এটি একটি দেখো টিটা একটা খোলা সেট মানে এর মধ্যে রয়েছে, এই ক্ষেত্রে আমরা বলতে পারি এটা একটা বদ্ধ সেট। তাহলে মোট কথা মনে রাখতে হবে
খোলা সেট মানে হলো ওই যে টোপো জগৎ আছে সেই টোপো জগতের মধ্যে যে টোপোলজি যেটা আছে সেই টোপোলজির মধ্যে সকল উপাদানকে বলা হচ্ছে যে এটা একটা খোলা সেট কিন্তু বদ্ধ সেটের ক্ষেত্রে বলা হচ্ছে আমাদের ওর যে পূরক সেটও যদি নেওয়া হয় তাও আবার ওই সেটের মধ্যে যদি থাকে তখন আমরা তাকে মূলত আমরা বলছি বদ্ধ সেট এরপরে আমরা আসব পরবর্তী স্লাইডে আমরা যদি আসি দেখো সংলগ্ন অন্তস্থ বহিস্থ এবং সীমাবিন্দু এই প্রত্যেকটি সংজ্ঞায় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কেননা অঙ্ক করার ক্ষেত্রে আমরা কিন্তু এই শব্দগুলো ব্যবহার করব তখন বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য এখন তোমাকে সংজ্ঞাগুলো অবশ্যই ক্লিয়ার হতে হবে এখানে আছে কি সংলগ্ন বিন্দু বা অ্যাডহারেন্ট বিন্দু অন্তস্থ বিন্দু বা ইন্টেরিয়র পয়েন্ট আর বহিস্থ বা হলো এক্সটেরিয়র পয়েন্টস এবং সীমা বিন্দু সীমা মানে বাউন্ডারি পয়েন্টস তাহলে এই যে সংলগ্ন বা লাগানো অ্যাডহারেন্ট কাছাকাছি অন্তস্থ মানে ভিতরে আর বহিস্থ মানে বাইরে আর সীমা মানে হলো একেবারে এই বর্ডারে বাউন্ডারিতে যে পয়েন্টগুলো আছে তাহলে আমরা সেটা যদি বলি দেখো মনে করি এক্সটি একটি টোপো জগৎ একটু আগে আমরা আলোচনা করেছি তাহলে এক্স এর প্রত্যেকটি উপাদানকে টোপো জগতের বিন্দু বলা হবে বলা হচ্ছে এক্স যদি একটা টোপো জগৎ হয় তাহলে এক্স এর যে প্রত্যেকটি উপাদান তাকে আমরা বলবো টোপো জগতের বিন্দু সংলগ্ন বিন্দু সংলগ্ন বিন্দু হলো মনে করলাম এক্সটি একটি টোপো জগৎ তাহলে এ হলো এক্স সেটের একটি উপসেট তাহলে কোন বিন্দু এক্স ইজ বিলংস টু এক্স কে এ এর সংলগ্ন বিন্দু বা স্পর্শ বিন্দু বলা হবে যদি এবং কেবল যদি এক্স এর প্রত্যেক প্রতিবেশ এ এর কমপক্ষে একটি বিন্দু ধারণ করে আচ্ছা এরপর আমরা যাব দেখো অন্তস্থ বিন্দু বলতে আমরা কি বুঝি মনে করি এক্স টি একটি টোপো জগৎ এবং এ ইজ এ সাবসেট অফ এক্স তাহলে কোন বিন্দু এক্স ইজ বিলংস টু এক্স কে এ সেটের অন্তস্থ বিন্দু বলা হয় যদি এবং কেবল যদি এমন কোন খোলা সেট জি বিদ্যমান থাকে যেন এক্স ইজ বিলংস টু ওই খোলা সেট যে সেটটি এ সেটের একটি সাবসেট হয় অর্থাৎ বলা হচ্ছে দেখো অন্তস্থ বিন্দুর জন্য আমাদের এক্স টি যদি টোপো জগৎ হয় এবং এ যদি ওই এক্স সেটের একটা উপসেট হয় তাহলে কোন বিন্দু আমরা এক্স যেটা হলো এক্স সেটের উপাদান একে বলা হবে এ সেটের অন্তস্থ বিন্দু মানে এখানে মূল সেটটা কিন্তু এক্স আর এ হলো এখানে সাবসেট তা বলা হচ্ছে আমরা যদি এই মূল সেটের কোন উপাদান এক্স কে আমরা বলবো এ সেটের অন্তস্থ বিন্দু অর্থাৎ আমরা কিন্তু মূল দেখো এক্স সেট হলো মূল সেট এ হলো উপসেট তাহলে আমরা এক্স সেটের কোন বিন্দুকে বলছি এ সেটের অন্তস্থ বিন্দু যদি কি না বলা হচ্ছে কোনো খোলা সেট জি যদি থাকে যেখানে এক্স হলো ওই জি সেটের একটি উপাদান এবং জি সেটটিও কিন্তু দেখো এ সেটের একটি উপসেট মনে রাখতে হবে এখানে মূল সেটটা হলো এক্স এবং তার উপসেট হলো এ এবং এক্স সেটের উপাদানকে বলা হচ্ছে এ সেটের একটা অন্তস্থ বিন্দু যদি কি না যে বলা হচ্ছে যে কখন বলা হবে যদি ওই উপাদানটি আর একটা উপসেট নেওয়া হয় জি এবং সেই জি সেটটি হবে কার উপসেট ওই উপসেটের আবার উপসেট তাহলে তখন আমরা বলছি সেটা অন্তস্থ বিন্দু একইভাবে দেখো বহিস্থ বিন্দুর ক্ষেত্রে মনে করি এক্স টি একটা টোপো জগৎ এবং এ হলো এক্স সেটের সাবসেট তাহলে এক্স হবে এই এক্স এর উপাদানকে বলা হবে এ সেটের বহিস্থ বিন্দু যদি এবং কেবল যদি এক্স কে ধারণ করে এমন কোনো খোলা সেট জি বিদ্যমান থাকে যেন জি ইন্টারসেকশন অফ এ ইকুয়াল টু ফাঁকা হয় একটু আগে যে সম্পর্ক সবই ঠিক আছে শুধু এখানে দেখো এক্সটা হলো জি সেটের একটা উপাদান এবং সেই জি সেট হলো এ সেটের একটা উপসেট আর এখানে বলা হচ্ছে জি এবং এ সেটের যে ইন্টারসেকশন সেটা যদি কোনো কিছু না থাকে অর্থাৎ ফাঁকা সেট হয় সেই ক্ষেত্রে আমরা বলবো একে বদ্ধটি অন্যভাবে যদি বলা যায় দেখো এখানে এক্স ইজ বিলংস টু দেখো এক্স কে এ সেটের
বহিস্থবিন্দু বলা হয় যদি এবং কেবল যদি এমন কোন খোলা সেট জি বিদ্যমান থাকে যেন এক্স ইজ বিলংস টু, মূলত ওই যে কথাটা ওটাকে আমরা এইভাবে বলতে পারি জি ইজ এ সাবসেট অফ এর কমপ্লিমেন্ট হয়। আগে ছিল কি এ সেটের উপাদান জি, আর এখন বলা হচ্ছে এ সেটের যে কমপ্লিমেন্ট সেটার উপাদান হলো জি। অর্থাৎ এই নিচের যে সংজ্ঞাটা এটা কিন্তু আরো বুঝতে সুবিধা হয় তোমাদের। তাহলে আমরা মনে রাখলাম যে আমাদের একটা অন্তস্থ বিন্দু কখন হবে, অন্তস্থ বিন্দুর ক্ষেত্রে মনে রাখতে হবে যে আমাদের মূল সেট যদি এক্স হয়, তার যদি একটা উপসেট হয় এ, এবং যদি আমরা এক্স সেটের কোনো উপাদানকে বলা হবে একটা অন্তস্থ বা বহিস্থ বিন্দু যদি, সরি, সেই ক্ষেত্রে সেটা যদি ওই জি সেট আর এ সেটের সে যদি উপসেট হয় এবং সেই জি সেটের উপাদান যদি এক্স হয় তখন আমরা বলছি সেটা ইন্টেরিয়র পয়েন্ট। কিন্তু যদি জি সেটটা যদি এ সেটের কমপ্লিমেন্টের উপসেট হয় সেই ক্ষেত্রে আমরা বলছি সেটা একটা বহিস্থ বিন্দু। শুধু এইটুকু মনে রাখতে হবে একটা হলো জি সেটটা হলো এ সেটের উপসেট, আরেকটি হলো জি সেটটা হলো এ সেটের কমপ্লিমেন্টের উপসেট। তাহলে আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা অন্তস্থ এবং বহিস্থ বিন্দু সম্পর্কে বুঝতে পেরেছ। এরপর আমরা আসব সীমানা বিন্দু বলতে আমরা কি বুঝি বা বাউন্ডারি পয়েন্টস। এখন বাউন্ডারি পয়েন্টস মানে হলো বা সীমানা বিন্দু হলো এখানে যে আমাদের দেখো সীমানা বিন্দুর ক্ষেত্রে বলা হচ্ছে এক্স টি যদি একটা টোপো জগৎ হয় এবং যদি এখানে আমাদের এ একটা এক্স সেটের উপসেট হয় তাহলে এক্স ইজ বিলংস টু এক্স কে এ সেটের সীমা বিন্দু বলা হবে। একই জাতীয় কথা কিন্তু ওইখানে যা বলা আছে এখানেও কিন্তু তাই বলা আছে। যদি এবং কেবল যদি এক্স কে ধারণকারী প্রত্যেকটি খোলা সেট জি এর জন্য এই ইন্টারসেকশন অফ জি যদি ফাঁকা সেট না হয় এবং এর কমপ্লিমেন্ট ইন্টারসেকশন জি ইজ নট যদি ফাঁকা হয় তখনই আমরা বলবো একে সীমানা বিন্দু। অর্থাৎ টোপো জগতের যে বিন্দুটি কোনো সেটের অন্তস্থ বিন্দুও নয় আবার বহিস্থ বিন্দু নয় সেই বিন্দুকে মূলত আমরা বলবো সীমানা বিন্দু। তাহলে আমরা মনে রাখবো যে সীমানা বিন্দু সহজ কথায় যদি কোনো বিন্দু একটা অন্তস্থ বিন্দু না হয় আবার যদি বহিস্থ বিন্দু না হয় তাহলে কি হবে সেই বিন্দুটি হবে একটা সীমানা বিন্দু। এরপর আমরা আসবো হলো পুঞ্জ বিন্দু বলতে আমরা কি বুঝি বা সীমা বিন্দু বলতে কি বুঝি। সীমানা বিন্দু আর এটা কিন্তু সীমা বিন্দু পার্থক্য আছে কিন্তু। তাহলে দেখো পুঞ্জ বিন্দু বা এখানে হচ্ছে সীমা বিন্দু হলো বা অ্যাকুমুলেশন পয়েন্ট বা লিমিট পয়েন্টস, আর ওখানে ছিল বাউন্ডারি পয়েন্টস। তাহলে কোন বিন্দু এক্স ইজ বিলংস টু এক্স কে এ সেট অফ এ হলো এক্স সেটের উপসেটের সীমা বিন্দু বা পুঞ্জ বিন্দু বলা হয় যদি এবং কেবল যদি এক্স কে ধারণকারী প্রত্যেক খোলা সেট জি এক্স বিন্দু ব্যতীত এ এর অন্তত একটি বিন্দু ধারণ করে, অর্থাৎ এমন একটি খোলা সেট বিদ্যমান থাকে যেন এক্স ইজ বিলংস টু জি এবং জি মাইনাস এক্স উপাদান ইন্টারসেকশন অফ ই ইকুয়াল টু ফাঁকা সেট হয়। এরপর আমরা শিখব সেটের অন্তর্ভাগ বহির্ভাগ সীমানা এবং আবদ্ধ, অর্থাৎ ইন্টেরিয়র এক্সটেরিয়র বাউন্ডারি এনক্লোজার অফ এ সেট। তাহলে দেখো সেটের অন্তর্গত আমাদের বলা হচ্ছে যে সেটের অন্তর্ভাগ বলতে কি বুঝি আমরা, কোনো সেট এর সকল অন্তস্থ বিন্দু দ্বারা গঠিত সেটকে এ সেটের অন্তর্ভাগ বলা হয় এবং তাকে ইন্টেরিয়র অফ এ অথবা এ উপর একটা জিরো দিলে তখন আমরা বলি ইন্টেরিয়র অফ এ দ্বারা সূচিত করা হয়। তাহলে এটা মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থী, এই এ পাওয়ার জিরো যখন ডিগ্রির মতো যখন তখন এটাকে আমরা বলবো ইন্টেরিয়র অফ এ অথবা সরাসরি এভাবেও লেখা যেতে পারে। তাহলে বলা হচ্ছে কোন সেট এর সকল অন্তস্থ বিন্দু দ্বারা গঠিত যে সেট কে এ সেটের অন্তর্ভাগ বলা হবে এবং তাকে আমরা ইন্টেরিয়র অফ এ বলবো। সেটের বহির্ভাগ হলো কোন সেট এর সকল বহিস্থ বিন্দু সেটকে নিয়ে যে সেটের বহির্ভাগ হয় তাকে বলা হয় এক্সটেরিয়র পয়েন্ট। ওখানে যদি হয় ইন্টেরিয়র পয়েন্ট তাহলে এখানে হবে এক্সটেরিয়র পয়েন্ট, মানে অন্তস্থকে নিয়ে হবে ইন্টেরিয়র আর বহিস্থকে নিয়ে হবে এক্সটেরিয়র পয়েন্ট এবং একে আমরা এ এক্সটেরিয়র অফ এ অথবা ইন্টেরিয়র অফ এ কমপ্লিমেন্ট বললেও আমরা বুঝবো এটা এক্সটেরিয়র পয়েন্ট।
এরপরে আমরা আসব সেটের সীমানা বিন্দু। দেখো সেটের সীমানা হলো কোন সেট এ এর সকল সীমানা বিন্দু নিয়ে গঠিত সেটকে এই সেটের সীমানা বলা হয় এবং একে আমরা বিডি অফ এ বা বি অফ এ বাউন্ডারি অফ এ। হ্যাঁ মূলত তাহলে বাউন্ডারি অফ এ থেকে আসছে মূলত বিডি অফ এ বা বি অফ এ দ্বারা সূচিত করা হয়। বলা হচ্ছে কোন সেট এ এর সকল সীমানা বিন্দু নিয়ে গঠিত যে সেট, দেখো প্রত্যেকটার সাথে কিন্তু একটা সম্পর্ক আছে যে কোন সেটের, ওখানে যেমন ছিল সকল অন্তঃস্থ বিন্দুকে নিয়ে, সকল বহিঃস্থ বিন্দুকে নিয়ে, এখন বলা আছে সকল সীমানা বিন্দুকে নিয়ে যে সেট তাকে আমরা বলছি বাউন্ডারি অফ এ দ্বারা সূচিত করা হয়। এরপর আমরা বলবো ডেরিভড সেটস, অর্থাৎ ডেরিভড সেটস হলো প্রজাত সেট। সেটা কি? টোপোজগৎ এক্স এর কোনো উপসেট এ হলে এ সেটের সকল সীমা বিন্দু নিয়ে গঠিত সেটকে এ এর প্রজাত বলা হয় এবং তাকে আমরা এ প্রাইম এই দ্বারা দ্বারা সূচিত করা হয়, এ প্রাইম দিয়ে আমরা সূচিত করি। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু অনেকগুলো সংজ্ঞা ইতিমধ্যে আমরা পড়ে ফেলেছি, তোমরা এই সংজ্ঞাগুলো কিন্তু বারবারই পড়তে হবে। আচ্ছা, এরপর আমরা আরো একটা সংজ্ঞা দিয়ে আমরা মূলত সংজ্ঞার কাজটি শেষ করতে চাই। তাহলে আপেক্ষিক টোপোলজি বলতে আমরা কি বুঝি? দেখো মনে করি এক্স টি একটি টোপোজগৎ এবং এ ইজ এ সাবসেট অফ এক্স, তাহলে এটি অফ এ ইকুয়াল টু সেট অফ এ ইন্টারসেকশন অফ জি, জি ইজ বিলংস টু টি, ছেদ গর্ততে এ এর একটি টোপোলজি হয়। এই টোপোলজি টি অফ এ কে আপেক্ষিক টোপোলজি বলা হয় এবং কখনো কখনো টি অফ এ কে এ সেট এ সেটে এক্স সেটের টোপোলজি টি এর আপেক্ষিকৃত টোপোলজিও বলা হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মূলত এখন তোমাদের যে সংজ্ঞাগুলো আমি তোমাদের বললাম এই সংজ্ঞাগুলো অবশ্যই ভালোভাবে তুমি বুঝতে হবে, শুধুমাত্র সংজ্ঞা মুখস্থ করলে কিন্তু হবে না। তাহলে আমাদের কাজ হবে এই সংজ্ঞাগুলো আমরা ভালো করে বুঝবো, এটার উপর ভিত্তি করে আগামী দিন আমরা মূলত আগামী ক্লাসে আমরা আমাদের এই সংজ্ঞার উপর ভিত্তি করে আমরা কিছু থিওরি পড়বো, কিছু প্রবলেম সলভ করবো। তাহলে সবাই ভালো থেকো, আজ এ পর্যন্তই, এবার আজ আমরা এখানে আমাদের পাঠ শেষ করছি। ধন্যবাদ সবাইকে।